আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি হাফিজুর রহমান সিরিপুরি এবং আমার সাথে আছেন আরও দুইজন অতিথি, হাফেজ কারী মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি এবং হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব। সো আমরা আজকে দুজন ওলামায়ে কেরাম পেয়েছি আপনাদের মাঝে, দুজনই মূলত অনেক বড় একজন ওলামায়ে কেরাম। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা গুরুত্ব সহকারে মন দিয়ে ভিডিওটা দেখবেন। কিছুদিন আগে 21 টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছে, বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন, ইলিয়াস কাঞ্চন এবং জয় সাহেব ওনাদের একটা প্রোগ্রামে একটা কথা বলেছেন, সেই বিষয়টা আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দুজন ওলামায়ে কেরামের কাছে আমরা আসছি বিষয়টা একটা সমাধান নেওয়ার জন্য। তিনি বলেছেন যে তিনি কি বলেছেন সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা চলুন সেই ভিডিওটা দেখি। এবারও এই যে দাঁড়ির যে ব্যাপারটা, এটা আসলে দাঁড়িয়ে রেখেছে, আমি চলচ্চিত্রে অনেক ছবিতে দাঁড়িয়ে রাখা হয়েছে। আমার প্রথম ছবি যখন বসুন্ধরা সেটাতেও দাঁড়িয়ে ছিল, তো দাঁড়িতে আমাকে খারাপ লাগে না, ভালোই লাগে, না ভালো লাগছে। হ্যাঁ, তো আর এইবার দাঁড়িয়ে রাখার পিছনে, পারমানেন্টলি দাঁড়িয়ে রাখার পিছনে কারণ হলো যে চলচ্চিত্রের কাজটা কমে গেছে। আর আমার একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে যত নবী আসছেন, নবী এবং রসুলরা যারা আসছেন সকলেরই দাঁড়িয়ে ছিল, তো আমার তখন মনে হলো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা দাড়ি পছন্দ করেন। যদিও আমাদের ধর্মের মধ্যে দাড়ি রাখা সুন্নত, কিন্তু এই সুন্নত কিন্তু মানে রাখতেই হবে এমন কোনো সুন্নত না কিন্তু, কারণ সুন্নত দুই রকমের আছে। একটা হলো রসুল নিজে করতেন এবং অন্যকে বলতেন করার জন্যে, সেটা কিন্তু আমাকে করতেই হবে। আর যেটি উনি করেছেন কিন্তু কাউকে বলেন নাই যে তুমি এটি করো, তাহলে সেটা আপনার অপশন, আপনি করতেও পারেন নাও করতে পারেন। ঠিক এরকমই দাঁড়ির বিষয়টিও কিন্তু আর এরকমই, আপনি কি আমাদের রসুল রাখতেন কিন্তু বলেন নাই যে এই বিষয়টি কি আপনি শিওর, কারণ এই বিষয়টি নিয়ে আবার পরে কোনো বিতর্ক যেন না। না না, আচ্ছা ঠিক আছে। তো তো আমরা নিশ্চিত যে আপনার এই চেহারাই আমরা ভবিষ্যতে সারা জীবন, হ্যাঁ আমরাও চাই যে আপনার এই চেহারাটাই আমরা যেন সারা জীবন দেখতে পারি এবং আপনি যেন আপনার লেবাসটা বা আরও সুন্দর করে তোলেন, আমরাও চাই। কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেটা আদৌ বলেছেন সঠিক কিনা সেটা আমরা দুজন ওলামায়ে কেরামের কাছ থেকে জানবো। প্রথমে আমি জানবো হাফেজ কারী মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি সাহেব, আপনি একটু বলেন উনি যে কথাটা বলেছেন আসলে এই কথাটা কতটুকু মানে আদৌ ইসলামে সঠিক কিনা সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, একটা কথা হচ্ছে যে 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 যেটা করুক না কেন, যে যত বড়ই থাকুক না কেন, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণে কথাটা বলতে গেলে একটু হুঁশিয়ার বা সাবধানের কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। যেমন অনেক উলামায়ে কেরাম আছেন কিন্তু ফতোয়া দিতে পারবেন না, তার ফতোয়াদের অনুমতি নেই, তার ফতোয়াদের অনুমতি হচ্ছে একবার মুফতি সাহেবদের। আমাদের আমার সামনে যিনি আছেন ইনি তো প্রখ্যাত একজন বড় আলেম এবং মুফতি সাহেব, তিনি ফতোয়া দিয়ে থাকেন, তিনি ফতোয়া দিবেন, বা বাংলাদেশের মুফতি হিসেবে তারা ফতোয়া দিবেন। তো চিত্রজগতের অধীন, চিত্রজগতের নায়ক ইলেস কাঞ্চন ভাই যে কথাটা বলছেন, এই কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণটা এটা ভিত্তিহীন। হ্যাঁ, উনি একটা প্রথম একটা কথা প্রশংসা করছেন যে দাড়ি রাখা যেহেতু আল্লাহ রাসূল সুন্নত বলছেন, নিশ্চয়ই আল্লাহ এটা পছন্দ করেন। হ্যাঁ, এটা তো ভালো কথাই, আল্লাহ পছন্দ করেন, এটা ভালো কথা। কিন্তু পরে যে কথাটা বলছেন দাড়ি রাখা সুন্নত, কিন্তু রসুল দাড়ি রেখেছেন কিন্তু রাখার জন্য কাউকে এটা বলেন নাই, এ কথাটা 100% ইলেস কাঞ্চন ভাই এটা ভুল বলছেন। অথচ দাড়ি রাখা শূন্য, দাড়ি রাখা তো এটা ওয়াজিব, তার হুকুম হচ্ছে ওয়াজিব, রসুল থেকে বলছেন হাদিসের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু সুন্নত হলো এক মুষ্টি, যার মুখের দাড়ি তার মুখ তার হাতের এক মুষ্টি সমপরিমাণ। এটা আর আপনি যে দাড়ি রেখেছেন আপনি দাড়ি কিন্তু কখনো সুন্নত নয়, আপনি এটা মডেল হতে পারে, এটা আপনি ব্যক্তিগত সিদ্ধান্তের হতে পারে। এটা যদি দাড়ি যে বলবে যে ইলেস কাঞ্চন ভাই মুখে দাড়ি রেখেছে, এটা ইলেস কাঞ্চন ভাই সেই নিজে গুণাগার হবে এবং যিনি বলছেন সেও গুণাগার হবে, এটা কখনো দাড়ি নয়। দাড়ি হতে হবে আপনার মুখের কমপক্ষে এক মুষ্টি সমপরিমাণ হতে হবে, কমপক্ষে এর নিচে একটু যদি কম হয় তবে এটা দাড়ি হিসেবে গণ্য হবে না। আর দাড়ির ব্যাপারে রসুল কত বড় একটা হুঁশিয়ার দিয়েছেন জানেন, সুনান আবু দাউসের মধ্যে কিন্তু একটা হাদিসের মধ্যে আরসাল্লাহ রসুল বলেন যে এই এই মুখের মধ্যে যে যে খুঁট ছোঁয়াবে, এই দাড়ির মধ্যে যিনি খুঁট ছোঁয়াবে
আমার কাছে এত কষ্ট লাগে, এত আঘাত লাগে যে আমার কলিজার মধ্যে সে আঘাত লাগে। রসুল কত এত কঠিনভাবে কথাটা কিন্তু বলছেন। তাহলে দেখেন দাড়ি রাখার সুন্নত না, দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ রাখা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এরপরও আমার সামনে যে প্রখ্যাত একজন মুফতি সাহেব আছেন, মুফতি জনাব উমর ফারুক সাহেব আছেন, তিনিও আপনাদেরকে এই দাড়ি প্রসঙ্গে একটু কথা বলবেন। তবে আমি একটা কথা বলতে চাচ্ছি যে চিত্রজগতের একজন প্যানেল একজন নায়ক ইলেশ কাঞ্চন ভাই, আপনাকে সবাই জানে, তারপর ইদানিং আপনি একটা ভালো একটা আপনি নিরাপদ সড়ক চাচ্ছেন, এর জন্য আপনাদের বাংলাদেশের উলামা কেরাম আমরা এটা এরা পক্ষে, আপনি এই কথার পক্ষে, এই কাজের পক্ষে, নিরাপদ সবাই নিরাপদ সড়ক সবাই চা, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু রসুল পাকের সুন্নত ব্যাপারে যে আপনি কথা বলছেন বন্ধু, এটা আপনি 100% আপনি ভুল বলেছেন, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। এখানে প্রখ্যাত বড় একজন আলেম আছেন মুফতি, হ্যাঁ জি বলুন, উনি যে কথাটা বলেছে কথাটা বলার ধারায় উনার কি গুনাহ হয়েছে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ তার কবিরা গুনাহ হয়েছে। ইলেশ কাঞ্চন ভাইয়ের কথা বলাতে যে সুন্নত রসুল রেখেছেন কিন্তু রাখার জন্য তিনি গুরুত্ব দেন নাই, বলেন নাই, এই কথাটা সম্পূর্ণ তার ভুল বলেছেন। এখন আমি ভুল বলেছেন, আমি একটু বলি, অথবা এটা তার কবিরা গুনাহ হয়েছে, এটা তার তওবা করতে হবে। এটা তার যে একুশে টেলিভিশন থেকে যত একটা মিডিয়া সারা ওয়ার্ল্ড এটা মানুষের দেখতে পেয়েছে। ইলেশ কাঞ্চন ভাই আপনি অবশ্যই এটা 100% আপনি ভুল বলেছেন। আমি ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে, ইসলাম ফাউন্ডেশনের উলামা কেরামদের পক্ষ থেকে, আমি পার্লামেন্টের একজন কারি, জাতীয় সংসদের আমরা 14 জন কারির মধ্যে আমার সিরিয়াল নাম্বার 7, মাওলানা কারি আমিন ইসলাম শেরপুরি সাহেব, আপনি দেখেন সেখানে আমি পার্লামেন্টের একজন সদস্য আছি কারি হিসাবে। আমি সেই পার্লামেন্টে আমার কারিদের উলামা কেরামদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে চাই, আপনি জাতির কাছে ওই 21 টেলিভিশনের চ্যানেলের কাছ থেকে আপনি আবার জাতির কাছে আবার একটা ক্ষমা চান যে আমি যে সুন্নত রসুলের সুন্নতের ব্যাপারে যে কথা সিদ্ধান্ত দিয়েছি, রসুল সুন্নত রেখেছেন, সুন্নত রাখার জন্য বলেন নাই, এই কথা 100% ভুল বলেছেন, আপনি জাতির কাছে ক্ষমা চান, আমার দৃষ্টিকোণে বলছি। এরপরও আমার পরে যেহেতু প্রখ্যাত একজন মুফতি হিসেবে আমাদের সাথে হাজির আছেন, তিনি তো রসুলের সুন্নতের ব্যাপারে, এই দাঁড়িয়ে সুন্নতের ব্যাপারে আপনার কাছে অবশ্যই তিনি একটু কথা বলবেন। হুজুরের মূল্যবান কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের পাশে আরও একজন মুফতি সাহেব আছে, আমরা ওনার কাছ থেকে বিষয়টা জানবো। সো অবশ্যই আপনারা ভিডিওটা খেয়াল করে শুনবেন। হুজুর, আপনি একটু আমাদেরকে এই বিষয়ে একটু বলবেন যে উনি যে কথাটা বলেছে আসলে ওনার কথাটা কতটুকু মানে গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাদাকাল্লাহু মাওলানা আল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আজকে আমাদেরকে একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, একটি চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীময় একটি বিষয়কে প্রচার করা হয়েছে, তার প্রতিবাদ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। SRS ইসলামিক টেলিভিশন, এটাকে আমি ধন্যবাদ জানাই এবং তার কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি সাহেব যে বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছিলেন আমাকে, যে ইলিয়াস কাঞ্চন নামে একজন অভিনেতা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে কাজ করেন, আমরা তাকে বহুদিন যাবতই তার নাম শুনে আসছি এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তিনি একজন অভিনেতা। কিন্তু আমি আশ্চর্যান্বিত হইলাম এবং আশ্চর্যবোধ করি যখন তিনি 21 টেলিভিশনের সামনে বসে বসে ফতোয়া দিচ্ছেন। আমার জানা ছিল না উনি কবে থেকে মুফতি হয়েছেন। আমি যেদিন জয় সাহেব 21 টেলিভিশনের উপস্থাপক, তিনি যখন বললেন যে এই দাড়ির ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হইল, তখন তিনি যখন বললেন রাসূলের সুন্নত দুই প্রকার, একটা ওই কাটা একটা ছাটা ইত্যাদি ইত্যাদি, উনি যা বলছেন তার এই 1.5 মিনিটের ভিডিওটাও আমি দেখলাম, সেখানে তিনি ফতোয়া দিচ্ছেন, স্পষ্টই বলা যাইতে পারে এই কথাটা। আমরা তো ওনাকে চিনতে পেরেছি ওই সময় থেকে যখন তিনি অভিনেতা অভিনয় করেন সেই হিসাবে, তো যেদিন থেকে উনি মুফতি হয়েছেন, যে ফতোয়া দিয়েছেন, যেটা ওনার কাজ নয়। বিশেষত বিশেষভাবে আমরা জানি একজন অভিনেতা এবং নায়কের কাজ থাকে অভিনয় করা, ওনার কাজ ফতোয়া দেওয়া নয়। ফতোয়ার জন্যে 1991 থেকে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি আমরা, এই ফতোয়ার জন্য আন্দোলন করে শাহাদত বরণ করেছে আমাদের মাদ্রাসার তালেবে এলেমরা, মুফতি আইনে কেরামরা। হাইকোর্ট থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ফতোয়া দিবে একমাত্র মুফতি আইনে কেরাম, যারা ফতোয়া সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা রাখেন তারা ফতোয়া দিবেন। আর উসুলে আফতা, ফতোয়া দেওয়ার কিছু নির্ধারিত নিয়ম কানুনও রয়েছে প্রত্যেকটা জিনিস। আপনি অভিনেতা, অভিনয় করার কিছু নির্ধারিত নিয়ম আছে, এইভাবে যদি আপনি অভিনয় করেন তাহলে আপনার ছবিটা ভালোভাবে চলবে, ভাইরাল হবে, ভালো হবে, আর যদি ওভাবে করেন তাহলে ভালো হবে না। ঠিক তো
একত্রভাবে ইসলামী ইতিহাসের মধ্যেও ইসলামী ফেকা তথা ইসলামী আইন বিষয়েও তো কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুফতি হওয়া শর্ত। আপনি কবে মুফতি হচ্ছেন আপনার কাছে এক নম্বর প্রশ্ন হইল, এটা আমার জানা নয়, এটা আমার জানা নেই, এবং বাংলার আদৌ কোনো মুসলমান জানে কি না আপনি মুফতি হয়েছেন এটা আমার জানা নেই, এই জন্য আমি এক নম্বরে জানতে চাই আপনি কখন মুফতি হয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে ইঙ্গিত দিয়েছেন, মুফতি মাওলানা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম শেরপুরি সাহেব তো বলেছেন এটা সুন্নতি মুয়াক্কাদা, আমি আরও একদাফ এগিয়ে বললাম এটা ওয়াজিব, এটা ওয়াজিব। উনি বলেছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত এক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইল সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করলো। এটা মুসলমান হিসাবে কিভাবে সহ্য করা যায়? একজন নবী নেতা হিসাবে আপনি তো একদিকে যেভাবে কবিরা গুনাহ করেছেন আবার অন্যদিকে রাসূলের হাদিসকে কটাক্ষ করেছেন, আজকে কটাক্ষর কারণে সারা বাংলার তৌহিদের জনতা একসাথে এক মুঠোই কাজ করতেছে, এই জন্য আমরা বলবো আপনি ওয়াজিবের উপর আঘাত করেছেন। আপনি একুশে টেলিভিশনের সামনে যেইভাবে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন, আমি আবার আপনার কাছে উদাত্ত আহ্বান রাখবো বাংলাদেশের 17 কোটি 16 কোটি মুসলমানের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, আলেম ওলামায়ে কেরাম তৌহিদি জনতার পক্ষ থেকে, আপনি একটি ওয়াজিব একটি বিষয়কে নিয়ে যেভাবে কটাক্ষ করেছেন, এই কটাক্ষ করার কারণে আমি তো মনে করে থাকি আপনি তো অন্যতম একটা কবিরা গুনাহ করেছেন, আর কবিরা গুনার জন্য তওবা করা পূর্ব শর্ত। আপনি যেইভাবে যেই জায়গার মধ্যে টেলিভিশনের সামনে আপনি গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, আর কবিরা গুনার তওবার জায়গা হচ্ছে যেই জায়গায় করা হয়েছে সেই জায়গাতেই তওবা করা উচিত। এই জন্য একুটি টেলিভিশন এটা এমন একটা চ্যানেল সারা পৃথিবীময় তার আলোচনা ছড়িয়ে পড়েছে, এই জন্য আপনাকে আমি উদাত্ত আহ্বান রাখবো সারা বাংলার কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে, আপনি এখন অনতিবিলম্বে আপনি তওবা করুন এবং এই হাদিসকে বলেন যে এটা আসলে আমি ভুল বলেছি, আপনি ভুল স্বীকার করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতেও পারে, আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। হাদিসে পাকের মধ্যে আসছে আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, যেই ব্যক্তি তওবা করে তার কেমন যেন তওবা করার কারণে তার পিছনের হায়াতে জিন্দিগি এমন হয়ে যায় সে যেন কোনো গুনাই করে নাই। এই জন্য আমরা চাই আপনি নিষ্পাপ হয়ে যান, আমাদের একজন নিষ্পাপ ভাইয়ের অনেক দরকার আছে, আপনার জন্য আল্লাহর একটি জান্নাত অপেক্ষমান। এই জন্যে আপনি আল্লাহ রসুলের এই বিশাল বড় একটি হাদিসকে নিয়ে আপনি কটাক্ষ করেছেন, আবারও উদাত্ত আহ্বান রাখবো আপনি তওবা করুন। আরেক হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে বলেন উফুল লুহা কাসু শারিব, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুসকে কর্তন করো, কোথাও কাটার ব্যাপারে কোনো হাদিসের মধ্যে আলোচনা নাই। সুতরাং দাড়ি যদি সাহাবায়ে কেরামের আদলে নবীদের আদলে রাখতে হয় তাহলে দাড়িকে ছাড়তেই হবে, দাড়িকে কাটার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই। সুতরাং আমরা যদি রাসূল এবং সাহাবায়ে কেরামের নিদর্শন অনুযায়ী আমল করতে চাই তাহলে দাঁড়িয়ে রাখতেই হবে, মানে ছাড়তে হবে, কাটার কোনো অনুমতি নাই। যদি কাটতে হয় তাহলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিস থেকে আসে এক মুষ্টির পরে প্রত্যেকের হাত অনুযায়ী এক মুষ্টির পরে সে কাটতে পারবে, যদি তার প্রস্রাবের ছিটা লাগার সম্ভাবনা থাকে ইত্যাদি ইত্যাদি কিছু কারণের মাধ্যমে তাকে কাটার কিছু অনুমতি দেওয়া হয়েছে। আর তাছাড়া বিশিষ্ট সাহাবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবি যাকে আফকাহুন নিসা বলা হয়ে থাকে, আর অনেক সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত একটি হাদিস আছে সকল নবীদের 10টি কমন সুন্নত ছিল, এগুলো সকল নবীদেরই সুন্নত ছিল, এর মধ্যে অন্যতম একটি সুন্নত হচ্ছে দাড়ি রাখা, দাড়ি রাখা। তো আপনি কীভাবে এই কথাটা বললেন যে দাড়ি এইভাবে রাখা সুন্নত একটা ওয়াজিব বিষয়কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার এবং সে অনুযায়ী আমাদের সমাজের সকল মুসলমান ভাইদেরকে চলার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা আমাদের আলোচনা শুনেছেন সকলকে ধন্যবাদ। ধন্যবাদ হজরতকে হজরতের মূল্যবান আলোচনা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা প্রতিবাদমূলক একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমরা নিয়মিত ভিডিও আপনাদেরকে উপস্থাপন উপহার দিব বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগান।